আকিকার গোস্ত বাচ্চার বাবা মা খেতে পারবে কিনা, আকিকার গোস্ত দিয়ে আত্মীয় স্বজনদের দাওয়াত করে অনুষ্ঠান করা যাবে কিনা। জি, চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাইয়েরা। আমরা জানি যখন কারো বাচ্চা কাচ্চা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ বাজ্জারের ভিতরে বলেছেন, হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, কোনো ব্যক্তি যে হলো কেবল শিশু তার পিতা মাতার জন্য যে হইছে আল্লাহ তার পক্ষ থেকে দুটা অধিকার যুক্ত করে দেন। একটা হচ্ছে তার জন্য একটা সুন্দর নাম রাখবে, আর তার জন্য আকিকা করবে। এই দুটা বাচ্চার হক পিতা মাতার উপরে, হওয়ার সাথে সাথে আল্লাহ হক দিচ্ছেন। সুতরাং আপনি তার নাম রাখবেন এবং আকিকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাম সাত দিনের দিন আকিকা করতেন। আপনার সন্তান শনিবার হয়েছে, পরের শুক্রবারের দিনে। আপনার সন্তান মঙ্গলবার হয়েছে, পরের সোমবারে। ওই সোমবারে সাত দিনের মাথায় আকিকা করা, এটা হচ্ছে সুন্নাহ। এখনই আকিকার গোস্ত খেতে পারবে কারা কারা? আকিকার গোস্তের হুকুম কুরবানির গোস্তের মতোই, আপনি সমুদয় দান করে দিতে পারেন, সমুদয় খেয়ে নিতে পারেন, আপনি সমুদয় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আকিকার গোস্ত বাপ মা খেতে পারবেন, এরকম কোনো বিধান নাই। তবে আসার আছে, সাহাবাই কেরাম থেকে প্রমাণিত আছে, আকিকার গোস্ত সংরক্ষণ তারা করতেন না, আকিকার গোস্ত আত্মীয় স্বজনের মাধ্যমে তারা বিলি করে দিতেন। এখন প্রশ্ন হচ্ছে, আত্মীয় স্বজনকে বিলি না করে আপনি বাড়িতে এনে তাদেরকে খাওয়াতে পারবেন কিনা? হ্যাঁ, শরীয়তে ইসলামে আপনাকে এরকম কোনো বিধান দেওয়া হয় নাই যে আকিকার জন্য আলাদা কোনো অনুষ্ঠান বানাতে হবে। এটা এবাদত যদি না মনে করে আত্মীয়তার বন্ধন জুড়াই দেওয়ার জন্য সকলের কাছে গোস্ত পৌঁছানো সম্ভব না হলে আপনি যদি ডেকে তাদেরকে খাওয়ান, তাহলে এটা কোনো অন্যায় কিছু হবে না। এটা আপনি করতে পারেন, এটা আপনি খাওয়াতে পারেন। সুতরাং আকিকার গোস্ত বাপ মাও খেতে পারবে, দান করতে পারবেন, এতিম মিসকিনকে দিতে পারবেন, কোনো আপত্তি নাই। আর এরকম অনুষ্ঠান যদি করা হয়, সেটা আনুষ্ঠানিকতা সর্বস্ব যেন না হয়, এটা কেবল রসম রেওয়াজ বানায় দেওয়া যাবে না। আপনি আপনার নিকট আত্মীয়জনকে খাওয়াই দিলেন আকিকার গোস্ত রান্না করে, এটা শরীয়ত আপনাকে নাজায়েজ বলবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন।